এই ব্লগটা তো আম্মুর সাথে থাকতেছে, বলেন সমস্যা নাই না, বলেন আম্মু বল, এবার এখানে যে নিয়ে আসলাম তোমাকে কোন বিপদে ফেললাম? আমি আগে থেকেই রুট চিনতাম না বলে হানি ফ্লাইওভার থেকে সোজা নেমেছি, বাট হানি ফ্লাইওভার থেকে হাতের বাম পাশে ড্যামরার যে লেন আছে সেই লেন দিয়ে নামলেই বেটার হবে ইয়াশ কায়াকিংয়ে পৌঁছানোর জন্য। এখানকার লোকাল মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা অ্যাকচুয়ালি এটা অ্যাড্রেস বললো যে মাতুয়াল যে মেডিকেল হসপিটাল আছে সেখান দিয়ে হাতের লেফটে ঢুকে প্রথমে যেতে হবে কোনাপাড়া, কোনাপাড়া থেকে হচ্ছে ইজি আমরা হচ্ছে যে ধার্মিক পাড়া যাবো সেখানে। তো মাতুয়াল মেডিকেল এখনো পাইনি, দেখি কতটুকু পথ গেলে পাওয়া যায়। মাতুয়াল মেডিকেল পিছনে ফেলে আসছি, তো এখানেই হাতের বাম পাশেই হচ্ছে রাস্তা বললো ভিতরে ঢুকতে হবে। তো ধার্মিক পাড়া যেতে হলে আমাদের ধার্মিক পাড়াটা কোন দিকে? ধার্মিক পাড়া ঢুকতে হবে, চিনেন কোনাপাড়া? কোনাপাড়া বললাম না, যেহেতু আমি হানি ফ্লাইওভার থেকে সোজা নেমে গিয়েছি তাই আমাকে কোনাপাড়া হয়ে এই ভিতরের রাস্তা ইউজ করে ধার্মিক পাড়া পর্যন্ত পৌঁছাতে হচ্ছে। সো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা অবশ্যই ড্যামনাল লেন দিয়ে নেমে চলে যাবেন ইয়াশ কায়াকিংসে। তো হচ্ছে কোনাবাড়ি, সরি কোনাপাড়া ক্রস করতেছি, এরপরেই হচ্ছে সোজা হচ্ছে ধার্মিক পাড়া। তো এদিকে হচ্ছে সম্পূর্ণ সুন্দর বাজার, দুই পাশে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এমন কোনো কিছু নাই যেটা নাই, সব কিছু এখানে অ্যাভেলেবেল, স্টিল থেকে শুরু করে সবমিল থেকে শুরু করে সব কিছু। আর এই এরিয়াটা খুব লোকাল হয়, খুব জনবহুল এরিয়া দেখি বোঝা যাচ্ছে আমার ক্যামেরাতে ভিডিওতে, টুক 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 করে আগাচ্ছি ফ্রেশ সবজি জায়গায় সহ ফ্রেশ। চারপাশটাতে অলরেডি পানি দেখা পেয়ে গিয়েছে অলরেডি, আর গত দুই দিন বৃষ্টি হয়, এখানকার ওয়েদার অনেক বেশি সুন্দর লাগতেছে এবং যথেষ্ট ফ্রেশ এবং টলটলা পানি। আমি জাস্ট কার থেকে নামলেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আর ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, যারা বাইক নিয়ে আসতে চান অবশ্যই আসবেন, আমি চেষ্টা করব একদিন বাইক নিয়েও এখানে আসার জন্য। তো হ্যাঁ আমরা মোটামুটি চলে আসছি, এই যে এখান থেকে কায়াকিং দেখা যাচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। তো
এটা সত্যি কথা। এখানে এসে বাইক হচ্ছে খুব মিস করতেছি, বাইকটা নিয়ে আসা উচিত ছিল, আসবো এরপর ইনশাল্লাহ আবার। তামু বল, এবার এখানে যে নিয়ে আসলাম, তোমাকে কোন বিপদে ফেললাম? অবশ্যই না, অনেক সুন্দর একটা জায়গা, আসলেই খুব এনজয় করছি। আসলেই খুব সুন্দর, আর এখানে পুরোটা রাস্তাই সুন্দর, স্পেশালি এখানে বাইকার্সরা এসেছে, আমিও আসবো ইনশাল্লাহ। চাইলে সাথে কেউ জয়েন করতে পারেন বাইকিং কমিউনিটির। তো এই হচ্ছে মেনলি এখান থেকেই কায়াকিংসগুলো হচ্ছে রেন্ট নেওয়া হয়, আপনার রেন্টের ব্যাপারে এখনও জানি না, নিচে গিয়ে শুনি আগে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। বাবলি আপু যাচ্ছেন? এই যে আমার আম্মু টুক 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 করে নামতেছে, আমিও নামতেছি, আর আমার আছাড় খাওয়ার খুব ভালো রেকর্ড আছে, সুন্দর জায়গা তো আমি আছাড় খেয়ে ভেটকে থাকি, আমি একটু রিস্কে আসি তাও আল্লাহ আল্লাহ করে। ভাইটার পেমেন্ট সিস্টেমটা যদি একটু বলতেন, ঘন্টা হিসাবে বলেন, সমস্যা নাই না বলেন। আমি ভাই আমাকে একটু পেমেন্ট সিস্টেমটা বলেন, কাকিং এর 50 টাকা, আধা ঘন্টা 100 টাকা, আর 1 ঘন্টা 150 টাকা, জন প্রতি হিসাব করা হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমাদের একটা বোর্ড লাগবে ভাইয়া দুজনের, আম্মু আর বামে দিলে ডানে যাবে, ডানে দিলে বামে আসবে। ওকে, এখন ক্যামেরা নিয়ে উঠলে কিন্তু পেমেন্ট বেশি দেওয়া লাগে। আম্মু আর আমি কায়াকিং করতে করতে, তো আজকে আবার আমি লাকি, কারণ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, খুব বাতাস আছে আর পানিতে বেশ ভীষণ স্রোত আছে। তো স্রোতের বিপরীতে আসতে একটু কষ্ট সাধ্য ব্যাপার হচ্ছে যদিও, বাট তারপরে যাওয়াটা ইজি হবে। তা আমি দেখিয়ে দিই আপনাদেরকে ছোট্ট একটা জায়গা এই পাশটাতে কায়াকিংসের জন্য, কিন্তু অনেক ভালো লাগতেছে সত্যি কথা বলতে। এটা সত্যি আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো, যারা ঢাকার মধ্যে একটু গ্রামীণ বাইক খুঁজতে চান তারা অবশ্যই আসবেন এখানে, কায়াকিং করবেন। আর আমি বলো, তোমার প্রথমবার কায়াকিং এর অভিজ্ঞতাটা বলো সবাইকে। রিয়েলি সো নাইস। তো আম্মু যেহেতু বলেছে রিয়েলি সো নাইস, অবশ্যই সো নাইস, আপনারা আসবেন ঘুরবেন। আর আমার এখানে আমি জানি না ওই পাশে আরও কিছু আছে নাকি, ডিটেল তাহলে দেখিয়ে দিব। এই সাইডটাতে অনেক বেশি সুন্দর, কারণ এখানে হচ্ছে পানি একদম হাতের নাগালে পাওয়া যায়। তো আমি জানি না আমার এই ব্লগটা আপনাদের কতটুকু ভালো লাগবে, এবং যেহেতু এটা নতুন ভাইব সেজন্য আমি জাস্ট ঠিকানা অ্যাড্রেস পাওয়ার সাথে সাথেই চলে আসছি, যেন আমি এটার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এছাড়া এই রাস্তাটা অনেক দূর অবধি গিয়েছে, আপনারা যারা বাইক আর কার নিয়ে আসবেন এখানে সুন্দর একটা রাইডও করতে পারবেন। আর রাস্তার দুই পাশে যথেষ্ট পরিমাণ চায়ের দোকান, ফাস্টফুডের দোকান আছে, সো খাবার দাবার নিয়েও কোনো টেনশনের কোনো কারণ নেই। এখন সূর্য নেমে গিয়েছে, তা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কীরকম লাগলো, কিংবা যারা এখানে ঘুরতে আসবেন তারাও আমার পেজ ব্লগ বাই রিফা অর আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন কীরকম ঘুরলেন আর কীরকম লাগলো। টিল দ্যাট, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পরিবেশে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ বাই রিফা।